এই কাহিনী অনেক দিন আগেকার, যখন নেহা দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল। হোস্টেলে ওর আর ওর রুমমেট সানিয়ার প্রথম দিন ছিল। ওদের দুজনের মনেই র্যাগিংয়ের ভয়টা ঘুরঘুর করছিল। ওরা খুব আস্তে আস্তে সেই রুমটার দিকে এগোচ্ছিল যেখানে সিনিয়ররা ওদেরকে ডেকে পাঠিয়েছিল। দরজা খোলার পরেই সামনে ওদের সিনিয়ররা প্রিয়াঙ্কা, ভিকি আর মনীষা দাঁড়িয়েছিল। এসো এসো, ওয়েলকাম বাবার পরীরা। নাও তাড়াতাড়ি তোমাদের নামটা বলো দেখি। আমার নাম নেহা। আর আমার সানিয়া। তোমরা এতটা টেনশন নিও না, আমরা তোমাদেরকে যেমন তেমন টাস্ক দেব না, যাতে তোমরা লজ্জিত হবে। এই কথা শুনে ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তোমাদের দুজনের হয়ে গেছে, তাহলে চলো নিজের নিজের রুমে যাও, আর তোমরা দুজন আমার সঙ্গে এসো, 8th ফ্লোরে তোমাদের সারপ্রাইজ রয়েছে। আটতলার নাম শুনে নেহা আর সানিয়া আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ আটতলাতে এমন একটাও ঘর ছিল না যেখানে কেউ বাস করত। সেখানে একদম সব কিছু চুপচাপ ছিল আর সেখানে কেউই যেত না। আরে হাঁ করে দেখছো কি, চলো বাইরে যাও। ওদের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওরা দুজন ওদের সাথে আটতলায় গিয়ে পৌঁছয়। ওরা ওদেরকে একটা রুমে নিয়ে যায় যেখানে আলোর সেরকম ব্যবস্থা ছিল না। প্রিয়াঙ্কা ওদের দুজনকে চেয়ারে বসায়, তারপরে টেবিলের ওপর একটা মোমবাতি জ্বালায় আর একটা বোর্ড টেবিলের ওপরে রেখে দেয় যার উপরে আউজা বোর্ড লেখা ছিল আর তার উপরে একটা গোল্ড কাঁচ রাখা ছিল। এবার হবে মজা। মন দিয়ে শোনো, আমরা সবাই একে অপরের হাত ধরে ফেলবো আর বোর্ডের দ্বারা আত্মাদের সাথে কথা বলবো। আত্মা যখন আসবে তখন যাই হোক না কেন, হাত যেন না ছাড়ো যতক্ষণ পর্যন্ত আত্মা আমাদেরকে গুড বাই বলে চলে না যায়। কেউ নিজের চেয়ার থেকে উঠবে না, ওকে? যদি কোনো আত্মা আমাদের আশেপাশে আছে তাহলে কথা বলো। তখনই ঘরের মধ্যে ঠান্ডাটা বেড়ে যায় আর ওই বোর্ডে রাখা আর ওই বোর্ডের ওপর রাখা গোল কাঁচটা নিজে নিজে নড়ে গিয়ে হ্যালোর ওপরে পৌঁছে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কা সাহস করে পরের প্রশ্নটা করে, তোমার নাম কি? ওই কাঁচটা নিজে থেকেই অ্যালফাবেটগুলোর ওপরে ঘুরতে থাকে আর ওগুলো মিশে একটা নাম তৈরি হয়, বন্দনা। এখন নেহা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কাঁপতে কাঁপতে হাতটা ছাড়িয়ে নেয়। আমি খেলবো না এইসব গেম। এটা তুমি কি করলে? ইভিল না যাওয়া পর্যন্ত আমাদের হাত ছাড়াটা ঠিক না, কিন্তু আমি খুব ভয় পাচ্ছি। তখনই হঠাৎ করে রুমের লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু হয়ে যায় আর একটা ভয়ঙ্কর হাসি ওরা শুনতে পায়। ওকে দেখে ওরা সবাই ভয়ে পালিয়ে যায়। দৌড়তে দৌড়তে ওরা নিচে পৌঁছয়। এখন কি হবে? ওই আত্মাটা আমাদের পেছনে আসবে নাকি? এই সব কিছু এই নেহার কারণে হয়েছে, তুই হাত কেন ছাড়লি? তখন ভিকি নেহা আর সানিয়াকে বলে, এখন যাই হোক না কেন, এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? তোমরা দুজন চুপচাপ নিজের রুমে চলে যাও। নেহা আর সানিয়া খুব ভয় পেয়ে যায় আর ওরা ওদের কথা মতো নিজের রুমে ফিরে যায়। পরের দিন ভিকি আর মনীষা লাইব্রেরিতে বসে স্টাডি করছিল। ওদের দুজন ছাড়া সেই সময়ে ওখানে কেউ ছিল না। তখনই টেবিল থেকে মাটির ওপরে কিছু একটা পড়ে আর সেই আওয়াজে ওরা দুজন খুবই ভয় পেয়ে যায়। এই বইটা নিজে নিজে কি করে পড়ে গেল? কিছুক্ষণের মধ্যেই আরও দুটো বই শেলফ থেকে নিচে পড়ে আর ওদের মুখের ওপর লাগে। তখনই ওরা আবার সেই একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যেটা শোনার পরে ওরা দুজন আরও ভয় পেয়ে যায়। আওয়াজের দিকে যখন ওরা তাকায় তখন সামনে বন্দনাকে দেখতে পায়। পালাও! ওরা দুজন ভয় পেয়ে মেইন ডোরের দিকে দৌড়ে পালায়, কিন্তু ওরা পৌঁছানোর আগেই একটা বড় শেলফ নিজের জায়গা থেকে নিজে থেকেই সরে গিয়ে দরজার সামনে চলে যায়। এখন আর ওরা দুজন বাইরে বেরোতে পারে না। র্যাগিং করার খুব শখ না তোমাদের? খুব মজা পাও তাই না, নতুন স্টুডেন্টদের বিরক্ত করতে? ও মনীষার গলাটা ধরে ওকে তুলে নিয়ে ওপরে উঠতে শুরু করে। মনীষার গলাটা কেটে দেয় আর ওকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর দুটো টুকরো হয়ে যায়। হেল্প হেল্প, কেউ আছে? কেউ নেই। এই কথা বলে ও ওর উপরে আক্রমণ করে
আর ওর ধারালো নখ দিয়ে ওর মুখের উপরে আক্রমণ করে। তারপর ও ভিকিকে দূরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বন্দনা নিজের চোখের ইশারায় একটা বড় শেলফ উপরে তোলে আর সেটা ভিকির উপরে ফেলে দেয়। ভিকি ওর নিচে চাপা পড়ে কিছুক্ষণ ছটফট করে, তারপরই সে মারা যায়। পরের দিন যখন তার মৃত্যুর খবর ছড়িয়ে যায়, তখন কলেজে সবাই আতঙ্কে আঁতকে ওঠে। আর সব থেকে বেশি নেহা আর সানিয়া ভয় পেয়ে যায়, কারণ ওদের মনে হচ্ছিল যে ওদের দুজনের প্রাণ ওই অজাবর থেকে আসা বন্দনার আত্মাই কেড়ে নিয়েছে। রাত্রেবেলা নিজেদের মনোযোগ পড়াশোনায় দেবার চেষ্টা করছিল, তখন ওরা প্রিয়াঙ্কার চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। এটা তো প্রিয়াঙ্কার আওয়াজ, ও এইভাবে কেন চিৎকার করছে? ওরা দুজন রুম থেকে বেরিয়ে দেখে যে প্রিয়াঙ্কার রুমের বাইরে আরো অনেক স্টুডেন্ট জড়ো হয়েছে, আর ওয়ার্ডেন দরজা খোলার জন্য ও দরজায় ধাক্কা দিচ্ছিল। তোমরা র‍্যাগিং করে খুব মজা পাও, তাই না? তোমাদের মতো স্টুডেন্টসদের কারণেই কত স্টুডেন্টস নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না আর আত্মহত্যা করে ফেলে, তাদের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কারোর সঙ্গে র‍্যাগিং করব না। যা, আজ পর্যন্ত যত স্টুডেন্টসের র‍্যাগিং করেছিস সবার কাছে ক্ষমা চা। দরজাটা খুলে যায় আর প্রিয়াঙ্কা বাইরে বেরিয়ে আসে। এখনও পর্যন্ত যতগুলো স্টুডেন্টদের সাথে সে র‍্যাগিং করেছিল সবার কাছে সে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখনই ওর পাটা উপরে উঠে যায় আর সেটা নিজে থেকেই টানতে টানতে বাইরের দিকে চলে যায়। ঠিক এমন মনে হচ্ছিল কেউ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। অন্যরা সবাই ওর পেছনে দৌড়চ্ছিল। ও হোস্টেলের পেছনে একটা জলাভূমি ছিল, সেখানে ও ডুবে যায়। শুধু ওর একটা হাতই বাইরে বেরিয়েছিল। ওয়ার্ডেনের সাথে দুটো স্টাফ ওখানে গিয়ে পৌঁছয়। সবাই সরে যাও এখান থেকে। ওরা দুজন ওর হাতটা ধরে ওকে ওপরে টানতে শুরু করে দেয়। ওকে টেনে বাইরে বের করলে সবাই চিৎকার করে ওঠে আর ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা অজ্ঞান হয়েছিল আর ওর পায়ের সাথে আরেকটা মেয়ের বডি উঠে আসে। ওয়ার্ডেনের মুখের ওপরে আতঙ্ক দেখা যায় আর পর মুহূর্তেই বন্দনার আত্মা সবার সামনে এসে হাজির হয়ে যায়। আমি কয়েক বছর আগে এখানে স্টাডি করার জন্য এসেছিলাম, কিন্তু আমার সিনিয়র্সরা আমাকে এত বিরক্ত করেছে যে আমি আত্মহত্যা করলাম। যখন ওয়ার্ডেন এই কথা জানতে পারেন, তখন হোস্টেলের বদনামই না হয় সেই কারণে কিছু স্টুডেন্টসের সাথে মিলে আমার লাশ এই জলাভূমিতে ঢুকিয়ে দিয়েছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বন্দনার আত্মা ওয়ার্ডেনের ওপরে আক্রমণ করে আর ওর ঘাটটা ভেঙে দেয়। তারপর হাওয়ায় উধাও হয়ে যায়। এবার হয়তো ওর আত্মা শান্তি পেয়ে গেছে। তারপর সমস্ত স্টুডেন্টরা ভয়ে ভয়ে নিজেদের রুমের দিকে চলে যায়। নেহা আর সানিয়া যখন নিজের ঘরে গিয়ে পৌঁছয়, তখন টেবিলে রাখা ওই জিনিসটা দেখে ওরা আবার আঁতকে ওঠে। ওই অজা বোর্ড ওদের টেবিলের সামনেই ছিল আর সেই গোল কাঁচটা হ্যালোর চারিদিকে ঘুর ঘুর করছিল। রাত্রি ১১টার সময় রাহুল নিজের রুমে বসে ইন্টারনেট চালাচ্ছিল। এই এআই এর ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি, আজকে আমিও দেখি না এর মধ্যে এমন কি আছে। সে একটা এআই ওয়েবসাইট খোলে আর তার সামনে একটা ইন্টারফেস আসে। এটা আবার কি? এখন আপনাকে নিজের ভবিষ্যৎ বলে দেবে এআই এর অবতার। এরপরে কি হবে আপনার জীবনে জানার জন্য এই লিংকে ক্লিক করুন। শুধু এটাই দেখা বাকি ছিল এখন। এখন এআই অবতার ভবিষ্যতও বলতে শুরু করে দিল। যাই হোক, ট্রাই করে দেখি একবার। সে লিংকে ক্লিক করে, খুনি একটা নতুন পেজ ওপেন হয় আর তার মধ্যে থেকে একটা এআই অবতার চলে আসে। আমি হলাম এআই অবতার অ্যাস্ট্রোলজার, বলুন আপনি কি জানতে চান? আমি শুধু দুটো কথা জানতে চাই। প্রথম হলো এটা যে আমি কবে চাকরি পাবো, আর দ্বিতীয় হলো যে ফিউচারে কি রিয়া আমার গার্লফ্রেন্ড হবে। এই দুটো প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পাবে, কিন্তু তোমাকে একটা গেম খেলতে হবে। তোমার নিজের দুজন বন্ধুর নাম নিয়ে নাও, তারপরই এই গেমটা স্টার্ট হয়ে যাবে।
আর হ্যাঁ, গেম যদি একবার স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু এক্সিট করতে পারবে না। ওকে, আমার একজন বন্ধুর নাম হলো মায়াঙ্ক আর দ্বিতীয় জনের নাম নিতিন। ঠিক আছে, কালকে বিকেলে মায়াঙ্ক নিজের গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যাবে, আর যখন সিনেমার এক ঘন্টা পূরণ হয়ে যাবে তখন মায়াঙ্কের মৃত্যু হবে। এটা শুনে রাহুল অবাক হয়ে যায়। এসব কি বলছেন আপনি? এটাই হলো গেম। তোমাকে কাল বিকেলে মায়াঙ্কের কাছে গিয়ে ওকে ইন্টারভেল হবার আগেই হল থেকে বাইরে বের করে নেবে। যদি তুমি এমন না করো তাহলে তার মৃত্যু কিন্তু নিশ্চিত। কালকে রাত্রি ১০টায় তোমার সাথে আবার দেখা হবে। এইটুকু বলা মাত্রই সেই পেজ নিজে নিজেই ক্লোজ হয়ে যায়। রাহুল রিফ্রেশ করে, কিন্তু আবার সেই পেজটা ওপেনই হলো না। খুবই বাজে একটা স্প্যাম ছিল এটা। এইটুকু বলে সে মোবাইল রেখে দেয় আর শুয়ে পড়ে। পরের দিন বিকেলে যখন ঠিক ৭টা বাজে, তখন রাহুল একটা শপিং সেন্টারে ছিল। সে দেখতে পায় যে শেলফে রাখা একটা বইয়ের কভারে সেই এআই অবতার ছিল। এটা তো সেই এআই অবতার। রাহুল সেই বইটা তুলতেই যাচ্ছিল, তখনই সেই অবতার বলতে শুরু করে। রাহুল, তোমার কাছে শুধুমাত্র আধ ঘন্টা রয়েছে, বাঁচিয়ে নাও মায়াঙ্ককে। রাহুল এটা দেখে আশ্চর্য হয় আর নিজের পা পেছনে দিয়ে দেয়। তার শ্বাস প্রচণ্ডভাবে দৌড়তে শুরু করে আর সেই বই এখন নর্মাল হয়ে গেছিল আর তার মধ্যে থেকে অবতারও গায়েব হয়ে গেছিল। এই ঘটনাটা রাহুলকে প্রচণ্ডভাবে ভয় পাইয়ে দেয়। কে মল থেকে বাইরে বেরোয় আর সে মায়াঙ্ককে কল করে। মায়াঙ্ক, কোথায় তুই এখন? ফ্রাইডে নাইট রে, সেই জন্য আমি মেঘনাকে অপ্সরা সিনেমাতে ফিল্ম দেখাতে নিয়ে এসেছি, হন্টেড ম্যানশন। ও মাই গড, মায়াঙ্ক তুই এক্ষুনি হল থেকে বাইরে চলে আয়, তুই ফিল্মটা দেখিস না কিন্তু। আরে ইয়ার, হরর মুভি আমরা দেখছি আর তুই ভয় পাচ্ছিস? তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই যদি এখন হল থেকে বাইরে বেরিয়ে না আসিস তাহলে তুই মারা যাবি রে। কি মজা করিস তুই? এইটুকু বলে মায়াঙ্ক কল কাট করে দেয়। আমাকে নিজেই ওখানে যেতে হবে এখন। মুভি দেখার ভবিষ্যৎবাণী যখন একেবারে মিলে গেল তাহলে মৃত্যুটাও তো মিলে যেতে পারে। মায়াঙ্ক আর মেঘনা দুজনেই মুভি দেখছিল, তখনই তার আগের সিটে বসে থাকা একটা কাপল দাঁড়িয়ে পড়ে। এই যে ভাই, আপনারা সবাই দাঁড়িয়ে পড়লেন কেন? আরে বসুন না, আরে সিনেমাটা দেখতে পাচ্ছি না আমি। এটা শুনে ওরা কোনো উত্তর দেয় না, কিন্তু ওদের ভয়ানক হাসি মায়াঙ্ক শুনতে পেরে যায়। তখনই সেই ছেলে আর মেয়ে দুজনই পেছনে ঘুরে মায়াঙ্ককে দেখে। ওদের দুজনের চেহারা নীল রঙের ছিল আর চোখ লাল লাল চমকাচ্ছিল। ওরা মায়াঙ্ককে দেখে ভয়ঙ্কর স্বরে হাসতে শুরু করে দেয় আর তাদের মুখের ভেতর থেকে রক্ত ঝরছিল। মায়াঙ্ক আর মেঘনা চিৎকার করে নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে রাহুলও হলে পৌঁছে গেছিল। সে যেই মাত্র হলের দরজা খুলে দেয়, সে নিজের চোখের সামনে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। মায়াঙ্কের মাথা ছাড়া শরীর মাটিতে পড়েছিল আর মেঘনা তার লাশের কাছে দাঁড়িয়ে কাঁদছিল। মায়াঙ্ক! রাহুলের পায়ের নিচে থেকে জমিন সরে যায়। রাত্রি ১০টার সময় সে নিজের ঘরে বসেছিল আর এটাই ভাবছিল যে যা কিছু আজ হলো সেটা কি করে হলো। তখনই তার মোবাইল রিং করতে শুরু করে। সে মোবাইল তোলে আর তখনই সেই এআই অবতার আবার তাকে দেখা দেয়। আমার বন্ধু মায়াঙ্কের মৃত্যু হয়ে গেল, কেন মারলে তুমি ওকে আর কিভাবে মারলে? তুমি তো শুধুমাত্র একটা এআই অবতার না, তুমি কি করে খুন করতে পারো? যা হয়ে গেছে তা নিয়ে কান্নাকাটি বন্ধ করো। এখন আমি তোমাকে দ্বিতীয় রাউন্ডের ব্যাপারে বলছি, যা তোমার বন্ধু নিতিনের ব্যাপারে। না, আমি কোনো গেম খেলতে চাই না। এখন তুমি এক্সিট করতে পারবে না, মন দিয়ে শোনো। কালকে তোমার বন্ধু নিতিন একটা মেয়েকে প্রপোজ করতে চলেছে। প্রপোজ করার ঠিক ৩ মিনিটের মধ্যেই কিন্তু সে মরে যাবে। তোমাকে ওর সাথে দেখা করে ওকে প্রপোজ করা থেকে বাধা দিতে হবে। আর এই কাজে তুমি যদি মোবাইল ইউজ করো তাহলে ওর সাথে সাথে ওর গার্লফ্রেন্ডও কিন্তু মারা যাবে।
গেট সেট গো। এইটুকু বলার পর সেই অবতার গায়েব হয়ে যায় আর রাহুল গভীর চিন্তায় পড়ে যায়। নিতিন তো এখন মুম্বাইতেই থাকে, ওখানে পৌঁছতে আমার 14 ঘন্টা লেগে যাবে। রাহুল সেই সময়ই কার বার করে আর মুম্বাইয়ের দিকে রওনা দিয়ে দেয়। নন স্টপ 12 ঘন্টা ড্রাইভ করার পর সে সকাল 10:30 সময় মুম্বাই পৌঁছে যায়। আশা করি ও যেন বাড়িতেই থাকে। সে ডোরবেল বাজায়, তখন একটা মেয়ে দরজা খুলে দেয়। আরে রাহুল দাদা, আপনি আসুন, ভেতরে আসুন। নাতাশা, নিতিন কোথায়? ওর সাথে খুব দরকারি কথা আছে। নিতিন দাদা তো সকালে কোথাও চলে গেছে, আপনি ভেতরে আসুন, আমি ওনাকে কল করছি। না না না, এরকম করো না। আমাকে আন্দাজ করে তুমি বলো তো যে ও এখন কোথায় যেতে পারে। আপনার মাইন্ড খুব ডিস্টার্ব মনে হচ্ছে, ওনার সঙ্গে দেখাও করতে চান আর কল করতেও বারণ করছেন। এখন আমি তোমাকে কি করে বোঝাই বলো তো যে ওর কাছে যাওয়ার জন্য আমি মোবাইল ব্যবহার করতে পারবো না। আমি আপনার কথা একদম বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি এমন কোনো মেয়েকে চেনো যাকে নিতিন পছন্দ করে? আরে হ্যাঁ, মনে পড়ল, দিব্যা নামের একটা মেয়ে ওনার অফিসে জব করে। আজ তো উনি ওকে প্রপোজ করতে যাচ্ছেন। ও শিট! আচ্ছা, ও কি এটা বলেছে যে যে ও কোন জায়গায় প্রপোজ করতে চলেছে ওকে? হ্যাঁ, লাভার্স পয়েন্টে, কিন্তু কোন লাভার্স পয়েন্ট এটা আমি জানি না। তুমি আমার সাথে চলো, তাড়াতাড়ি। ঠিক আছে, ওদেরকে খুঁজতেও হবে আর ওদেরকে কলও করতে পারবো না। আপনিও না রাহুল দাদা, খুবই আশ্চর্য কথাবার্তা বলেন। বিকেলবেলা 7:00 সময় লাভার্স পয়েন্টে নিতিন দিব্যার হাত ধরে ঘুরছিল। সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে থেকে সে দিব্যার চোখে চোখ রাখে। দিব্যা, আজকে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই, জানো তো? দিব্যা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে বিয়ে করবে? এটা শুনে দিব্যার চেহারা খুব খুশি হয়ে ওঠে আর সে চট করে নিতিনকে আলিঙ্গন করে নেয়। নিতিনের চেহারায় দেখা হাসিটা এখন দ্বিগুণ হয়ে গেছিল। থ্যাংক ইউ দিব্যা, তুমি দেখো আমি থাকতে তোমার জীবনে কখনো কোনো কষ্ট অসুবিধে আসবে না। তখনই সমুদ্রের ভেতর থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে। তার পুরো শরীর লাল রঙের ছিল আর মাথায় দুটো শিংও বেরিয়েছিল আর চোখ সাদা ছিল। সে নিতিনের গলা চেপে ধরে। নিতিন সেই রাক্ষসকে ছানাবড়া চোখ দিয়ে দেখে। সেই রাক্ষস তাকে এক ঝটকায় আবার সমুদ্রের গভীরতায় নিয়ে যায়। নিতিন, নিতিন! তখনই রাহুল আর নাতাশা ওখানে পৌঁছে যায়। দিব্যা, তুমি কাঁদছো কেন? দাদা কোথায়? একটা রাক্ষস সমুদ্র থেকে বেরোলো আর নিতিনকে নিজের সাথে জলের ভেতরে নিয়ে গেল। এটা কি করে হতে পারে? তখনই নিতিনের কাটা মাথা সমুদ্রের বাইরে চলে আসে আর তিনজনের পায়ের সামনে এসে পড়ে। না! তখনই রাহুলের মোবাইল বাজতে শুরু করে আর আবার সে সেই এআইকেই দেখতে পেরে যায়। রাহুল, তুমি এই রাউন্ডেও ফেল করে গেছো, কিন্তু কোনো ব্যাপার না, আর মাত্র এক কদম দূরে তুমি রয়েছ, মন দিয়ে শোনো। প্লিজ তুমি এসব থামাও, আমি আর কারুর প্রাণ যাক সেটা চাই না। তুমি এই গেমটাকে শুরু তো করেছ, তাই তুমি তোমার জীবন বাঁচানোর একটা সুযোগ অবশ্যই পাবে। এবার মন দিয়ে শোনো, কালকে রাত্রির 9:00 সময় তোমার সামনে যে মানুষ চলে আসবে তোমায় তাকে প্রাণে মারতেই হবে। তুমি যদি এমনটা না করো তাহলে তার বদলে তোমাকে মরতে হবে। রাহুল এটা শুনে প্রচণ্ড ভয় পায়। সে সেই সময়ই আবার নিজের বাড়ির দিকে রওনা দেয়। আমি কিছুতেই কাউকে আমার সামনে আসতে দেবই না, না আমি কাউকে মারবো আর না আমায় নিজেকে মারতে হবে। সে নিজের বাড়িতে পৌঁছায় আর রুমে বন্ধ হয়ে যায়। ঘড়ির সুই যেভাবে যেভাবে 9:00 বাজতে যাচ্ছিল তার মনের ভয়ও বাড়তে শুরু করে দিল। বিশ্বাসই হচ্ছে না আমার, কোনো এআই অবতার কি করে কারুর প্রাণ নিতে পারে? রাহুল, তুমি চিটিং করছো, এটা কিন্তু একেবারেই ভালো না। এই আওয়াজ শুনে সে খুব অবাক হয়। সে মোবাইল বার করে, তখন স্ক্রিনে সেই এআই অবতারই দেখা যায়। কেন বিরক্ত করছো তুমি আমাকে? আমার দুজন বন্ধুকে তুমি মেরে দিয়েছো, কে তুমি? তুমি এরকম কেন করছো বলো তো? এআই ইউজ করে কি আমি কোনো ভুল করেছি নাকি? হ্যাঁ রাহুল,
তুমি ভুল করেছ, সেটাও অনেক বড়। আমি আজকে এআই ঘোস্ট হয়েছি শুধুমাত্র তোমাদের মতন লোকেদের জন্যই, যারা এআই ইউজ করতে খুব ভালোবাসে। রাহুল এখন তার কথা মন দিয়ে শুনতে শুরু করে আর সে বলা চালু রাখে। তুমি জানো আমি একজন ভয়েস আর্টিস্ট ছিলাম, আমার কণ্ঠ অনেক ইউটিউব চ্যানেল চালিয়েছে তুমি জানো, আর আমি আমার নিজের এই ট্যালেন্টের সাহায্যে অনেক পয়সা রোজগার করতাম। কিন্তু একদিন এআই ভয়েস জেনারেটর লঞ্চ হলো আর আমার একটা চ্যানেল আমার কণ্ঠ ছেড়ে দিয়ে এআই এর কণ্ঠ ইউজ করতে শুরু করে দিল, আর সেটা আমার খুব খারাপ লাগলো জানো। তারপর একের পর এক সমস্ত চ্যানেল আমার কণ্ঠের বদলে এআই এর কণ্ঠে নিতে শুরু করে দিল। আমার কাছে যা পয়সা ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমি ভয়েস আর্টিস্ট ছিলাম তাই অন্য কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। শুধুমাত্র এই এআই এর কারণে আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু আমার আত্মা শান্তি পায় না। সেদিন থেকে আমি ঠিক করেছি যে এই এআই ব্যবহার করবে সেই মানুষকে আমি একেবারে শেষ করে দেব, আর তার মনের মধ্যে এমন একটা ভয় বসিয়ে দেব যেন এআই এর নাম শুনলে পরেই মানুষ একেবারে আঁতকে ওঠে। কিন্তু তোমার সাথে যা হয়েছে সেটা একটা ভাগ্যের খেলা ছিল, কিন্তু এখন তুমি যা যা করছো সেটা খুবই অন্যায়। তখনই খুব জোরে জোরে রাহুলের দরজার বাইরে ধাক্কা মারতে শুরু করে। রাহুল ভয় পেয়ে ওঠে আর তার হাত থেকে মোবাইল নিচে পড়ে যায়। সে বেডে একেবারে ভয়ে বসে পড়ে আর দরজা দেখতে শুরু করে দেয়। তখনই জানি না কিভাবে দরজার ভেতর থেকে লাগানো কড়া নিজে নিজেই খুলে যায়। এটা দেখে রাহুলের চোখ খুব ছানা পড়া হয়। তখনই দরজা খুলে যায় আর সে সামনে নিজের বাবাকে দেখতে পায়। রাহুল বাবা, দরজা খুলতে তুমি এত দেরি করলে কেন? আর তুমি এরকম ভয় পেয়ে রয়েছো কেন বলো তো? না, আমি আমার বাবাকে মারতে চাই না, আমি মারতে চাই না, মারতে পারবো না আমি। আরে কি হলো বাবা তোমার, তুমি এসব কি বলছো? বাবা তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তখনই সিলিং ফ্যান নিজে নিজে স্পিডে চলতে শুরু করে আর নিচে আসতে শুরু করে। রাহুল বাবা তুমি ওখান থেকে সরে যাও। সিলিং ফ্যান প্রচন্ড স্পিডে চলতে চলতে নিচে চলে আসে আর তার পাখা দিয়ে রাহুলের মাথা কেটে যায়। সবকিছু তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। রাহুলের বাবা সামনেই দাঁড়িয়ে থাকেন। রাহুলের মোবাইলে সেই এআই অবতার চলে আসে যেটা বলছিল, এবার এআই বলে দেবে আপনার ভবিষ্যতের ব্যাপারে। আপনি কি আপনার ভবিষ্যৎ জানতে চান?